all the way from Assam, and who also happens to be my Jedi, Mrs. Mudrila Das, will be singing many songs, and I know she's good, because yesterday I woke up around 10, went downstairs and she was practicing, and then I went to work for a couple of hours, you know, did some other things, came back, and she was in the same spot, still singing, so she practiced for approximately maybe about 6 hours, so she better be good, so sit back and enjoy. যদিও আমি আজি তেখেত কৈলাশ ভূঞাৰ ল'ৰা কাৰ্তিকৰ কাৰণে আমি মৌনতা অৱলম্বন কৰিলোঁ বা মৌনত তেওঁ আত্মা সদগতি কামনা কৰিলোঁ, তথাপিও মই ভাবোঁ এটি তেওঁৰ কাৰণে মই এটি শাৰী বাছি আনিছিলোঁ তেওঁ কাৰণে গাম বুলি, গতিকে মই শাৰী তেওঁ হৈ গালোঁ। মৰণে অমর তুমি যে অমর অন্তরে অন্তরে জয় জয়তে মই আপনার এটারে মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করে মই এটি আরাধনার মই মোদের আরম্ভ করছি। মাধবদেৱ বিৰচিত বৰগীত গাইছোঁ, কিন্তু আপোনালোকে মোক ক্ষমা কৰিব কাৰণ মই খোলৰ সুবিধা নাই, গতিকে মই এনেই তাল নোহোৱাকৈ গীতবোৰ গাইছোঁ। হে
Vaishnava Janato Teni Kari
Sapnare
এবার মই যে কামৰ কৰি লোকক গৈ গৈছো মন্দৰ মন্দিৰে হৰি পাহৰি বিনে হায় ওহে সকলো
সংস্কৃতির মূল ভেটি হল আমার থলুয়া গীত মাতবর জানে বহুত আছে, আই নাম, দিয়া নাম, ধাই নাম, ঢোকাই গীত, বরাগী গীত, দেহ বিচারা গীত, জিকির, গোসাই নাম। গতিকে মই আজি এটা জিকির লৈ আহিছোঁ গাবলৈ। জিকিরটো অকলে নাগায়, আচলতে এজনে লগাই দিয়ে, বাকীখিনিয়ে ধৰে। গতিকে মই ভাবোঁ আপোনালোকে মোক সহায় কৰিব গীতটি গাওঁতে। ভাল লাগিব গানটো।
রচনাকাল বা সুৰ সংযোজনা একেলগে কৰিছিলে তেখেত উমেশ চন্দ্ৰ চৌধুৰীয়ে। তেখেত পাণ্ডু কলেজৰ প্ৰথম হেৰি আছিলে 1926 চনত। এই গীতটি বোধহয় 1970 আগতে লিখাও আৰু সেই সময়ৰ সুৰ সংযোজনা, গতিকে সেই গানটো এতিয়াও মানুহৰ মন চুই যায় গীতটি। গীতটিত বোধহয় মই ভবামতে অলপ জাপানী, চীনা, কোরিয়া এনেকুৱা অলপমান মানে আভাস এটা আছে গীতটোত, আপোনালোকে চাব পাৰে। মোৰ অলপ সেইকাৰণে লাগে গীতটো, কিন্তু গীতটোৰ ৰচনাকাল হেৰি দেখিলে 70 আগৰ, বোধহয় তেখেতে 26 এই গানটো সুৰ সংযোজনা কৰা আৰু লিখা। এতিয়া এনেই জানিব পৰা নাই উমেশ চন্দ্ৰ চৌধুৰী উৰুমণি বাইদেউৰ দেউতা। তোমার কমল পা কমল পা অন্ধন মুক্ত দিশা তোমার পুরোহিত মন পা।
এবার ভজনে দি গাও আছে মই ভাবিছো মানে সদায় শ্রোতাব সদায় সববোর গান হয়তো ভাল নালাগে মই চেষ্টা কৰিছোঁ মানে সব ধরনের সবকে যাতে অল্প মনোরঞ্জন করব আচ্ছা এই গীতটি আসলে লিখিছিলে ভজন সম্রাট দেবেন শর্মা তেখেতে যে নাই আমার মাজত কিন্তু মই ভাবো তেখেতক লৈ গোটেই ভারতবর্ষ মানে গৌরব করব পারে কিছু সুর ইমান ভাল কংস কুমারী
Krishna bhaju ya ram pama paga mare sane sada ma pa sane sada ni sa ma paga ga ma pa re ga ma sa re ga ma pa ma ga re sa pa ma ma ga Krishna bhaju ya ram me Krishna bhaju Gunar bane kara selen tukne lage ha hit na
Oh,
ফাৰ্মাচী কোৰ্চৰ মানুহ ডিব্ৰুগড়ৰ সদায় এই মানে বেঞ্জিন তাৰপিছত হেটাৰচাইক্লিক কম্পাউণ্ড এইবোৰ ল'ৰাটো অকল ঔষধৰ মাজত থাকিও তেখেতে খুব ভাল গীত ৰচনা কৰিছিলে। গীতটো এনেকুৱা ধৰক মানে আকাশ ডাৱৰ বতাহ পৃথিৱী মানুহ বহুত বেলেগ বেলেগ তেওঁ নাম কিছুমান দি পেলাই গীত এটা লিখিছিলে তুলনামক কৰি পেলাই মই সেই গীতটো গাইছোঁ। সেইটো আচলতে আকাশবাণী যোগে গোৱা হৈ গৈছে। মৰণাস্ত্ৰ পৃথিৱী
Balayor Nam Niravata Akahar Nam Udahini Daror Nam Dilo O Srumati. বহুদিন আগতে মোৰ মানে সহপাঠী বন্ধু এজন মোৰ ঘৰলৈ আহিছিলে। তেতিয়া মোৰ ডাঙৰ ছোৱালীজনীৰ বয়স 1.5 বছৰ। একেলগে পঢ়াওঁ। তেখেতে ফটকে ছোৱালীজনী দেখি কৈছে যে তাইক মই প্ৰথম দেখিলোঁ, মই একো আজি অনা নাই, মই তাইলৈ এটা উপহাৰ পঠিয়াই দিম। তাৰ কিছুদিন পিছত তেখেতে পোষ্টত এখন মোলৈ চিঠি দিলে, তাৰ লগতে তাইলৈ বুলি এটি গীত লিখি পঠিয়াইছে। সেই গীতটোৱে পিছত মই HMB ৰেকৰ্ডিং কৰিছোঁ। গীতটিৰ কথাবোৰ সৰু ল'ৰা ছোৱালীৰ সৰু এজনী ছোৱালীৰ কেনেকৈ ডাঙৰ হ'ল, কেনেকৈ কি হয়, কেনেকৈ কথাবোৰ পুনৰাবৃত্তি হয়, সেইটো কথাই তেখেতে বৰ্ণনা কৰিছে। গতিকে মই সেই গীতটি গাইছোঁ। গীতটিৰ সৰুবোৰ সাধাৰণতে আইনাম বিয়ানাম ধাইনামৰ সৰু মিহলি আছে। মাজনী মোৰ অকণমানি নিয়ৰ মণিৰ লগৰী খেলি খেলি মাথো ভাগৰি ভাগৰি মাজনী মোৰ অকণমানি নিয়ৰ মণিৰ লগৰী খেলি খেলি দৰা কইনা পৰে মাথো ভাগৰি ভাগৰি দুদুল মণি দৰা সাজে আইনজনী কইনা দুদুল মণি দৰা সাজে আইনজনী ভাগৰি ভাগৰি ময়ূৰ পংখী দোলাত উঠি কইনা গুচি গ'লে গৈ ময়ূৰ পংখী দোলাত উঠি কইনা গুচি গ'লে গৈ মাজনীৰে চকুৰ মণি নিয়ৰ ভৰা কাঠৰ থৈ আজিৰ কৰা অভিনয়ে কালিৰ সঁচা সঁহাৰি সঁহাৰি ও আজিৰ কৰা অভিনয়ে কালিৰ সঁচা সঁহাৰি সঁহাৰি মাজনী মোৰ অকণমানি নিয়ৰ মণিৰ লগৰী খেলি খেলি দৰা কইনা পৰে মাথো ভাগৰি ভাগৰি আচ্ছা মোৰ ডাঙৰ ছোৱালী এতিয়া বিয়া হৈ গ'ল, তাই বহুত ডাঙৰ হ'ল। আচ্ছা মই তেখেত হুছেইন তেখেতে সংগত কৰিছে, তেখেত বাংলাদেশৰ, তেখেত চাগে মোৰ ঘৰলৈ দেশলৈ মনত পৰিছে, গতিকে মই এইবাৰ এদিন বাংলাদেশী গীত গাওঁ। তোমার আমার শোনায় যাও প্রাণ বন্ধু।
সকাল হইতে সন্ধ্যা হয় কাজে আমার মন নারায়, সকাল হইতে সন্ধ্যা হয় কাজে আমার মন নারায়, সুরে যা তোমার বন্ধ পাগল করছ আমারে প্রাণ বন্ধু রে, ও একটু বসা যাও দিব্যি দিলা মাথা খাও মিষ্টি সুরের গানটি তোমার আমার শোনায়া যাও প্রাণ বন্ধু রে, ছুইলে স্বপন দেখি জায়গা দেখি নাই, ছুইলে স্বপন দেখি জায়গা দেখি নাই, বড় কষ্ট পাই বন্ধু বড় কষ্ট পাই, ছুইলে স্বপন দেখি জায়গা দেখি নাই, সবই অন্ধকার দেখি বারে বারে এমন জ্বালা কে সহিবে বলো দেখি, বারে বারে এমন জ্বালা কে সহিবে বলো দেখি, কে সহিবে বলো দেখি, আর যে কবে দেখা হয় সবই জানেন দয়াময়, আর যে কবে দেখা হয় সবই জানেন দয়াময়, আমি যদি মরি বন্ধু কান শোনাবা তারে রে প্রাণ বন্ধু রে, ও আজি দেখুন দাঁতর পাতর ফুলার পড়া হাজর গাড়ি জোয়ানোর সালে ওই ফুলার কাঠি লেখো সারি গাড়ি কে লেখো মনা ফোন ও একটু পয়সা যাও দিব্যি দিলা মাথা খাও মিষ্টি সুরের গানটি তোমার আমার শোনায়া যাও প্রাণ বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, আসলে সংগীত কি ভাষা বর্ণ একো নাই, গতিকে এখেতি গীতৰ যেনে সুৰটো তেখেত দীপালী বৰঠাকুৰ গীত এটা আছে ঠিক তেনেকে ঘন বৰষুণ পিছল মাটি লাহে লাহে দিবা পাওঁ আজু বিনন্দ ঘরে যাও, ঘন বরফুন পিছল মাটি লাহে লাহে দিবা পাও আজু বিনন্দ ঘরে যাও, এই গীতটি আসলে তেখে রমেশ ভরালে 1942 1942 মেগাফোন যেটা আসলে মেগাফোনত এই গানটি রেকর্ডিং করেছিল, পিছল এই দুঃখ ভরে দিন বিচার গয়া আব সব আয়ো রে রঙ জীবন মে নয়া রে, বরফুন পিছল মাটি লাহে লাহে দিবা পাও আজু বিনন্দ ঘরে যাও, দুঃখ ভরে দিন বিচার গয়া আব সব আয়ো রে রঙ জীবন মে নয়া ঠিক আছে গাও ভাল লাগে, মই অকলে গাই আছো সবে গালে ভাল লাগে, নেকি পর চলে আর বারি সে তলে তাকি হস্তে হুয়ে নিকলে দম, এ মালিক তেরে বন্দে হম এসে হো হামারে ধরম, পর চলে আর বারি সে তলে তাকি হস্তে হুয়ে নিকলে দম, अभी लाखो है इनसे कमी पर है तू तो खड़ा ये दयालु बना तेरी कृपा से धरती थमी, दिया तूने हमें जब जरम तू ही ले लेगा हम सबके गम, नहीं
की पर चले और बड़ी से तले ताकि हंसते हुए निकले दम ए मालिक तेरे बंदे हम सूरज छुपा रहा है तेरी रोशनी ने जो हम जो अमावश को कर दे पुनम नेकी पर चले और बड़ी से तले ताकि हंसते हुए निकले दम हे मालिक तेरे बंदे हम नेकी पर चले और बड़ी से तले ताकि हंसते हुए निकले दम जब जुल्मों का हो सामना तब तुम ही हो और भरी से तले ताकि हंसते हुए निकले दम ए मालिक तेरे बंदे हम ऐसे हो हमारे धर्म नेकी पर चले और भरी से तले ताकि हंसते हुए निकले दम যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো 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 রে যদি তোর একলা চলো 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 যদি তোরে ডাক শুনে কেউ আসে তবে একলা চলো যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয় তবে পড়ার খুলে তুই মুখ খুলে তোর মনে একলা বলো রে তবে পড়ান খুলে তুই মুখ খুলে তোর মনে কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি গহন যদি তোর ডাক শুনে কেউ না সে তো
একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা।